সেল ভাইপারের যে উপদ্রব ফরিদপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় খবর পাওয়া যাচ্ছে, বাস্তবে যে অবস্থা এতটা আতঙ্কিত হওয়ার মতো নয়। এবং আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অতিরিক্ত গুজব অথবা প্রচারণা চালানোর কারণে মানুষের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমরা জেলা প্রশাসন ফরিদপুর এই আতঙ্ক দূর করার জন্য আমরা জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায় পর্যন্ত মাইকিং করে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যে সকল এলাকায় চরাঞ্চল বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি। আমরা এই সপ্তাহেই আমরা প্রায় 1,000 গামবুট বিতরণ করব কৃষকের মাধ্যমে, যারা এই গামবুট দিয়ে তারা তাদের প্রয়োজনীয় কৃষিকাজ করতে পারে। এর বাইরেও যদি কারো সহযোগিতা দরকার হয় আমরা সেই সহযোগিতা করব। আতঙ্কিত না হয়ে সচেতন থাকলে আমার মনে হয় রাসেল ভাইবোনেরা যে কোনো দুর্যোগ থেকে দুর্যোগকে মোকাবেলা করা সম্ভব। একটা সমস্যা আছে যে চরাঞ্চল থেকে চিকিৎসা নিতে জেলা সদর অথবা উপজেলা পর্যন্ত আসতে অনেক সময় লাগে। এক্ষেত্রে আমাদের জেলায় জেলা প্রশাসনের স্পিড বোর্ড আছে, উপজেলা প্রশাসনের স্পিড বোর্ড আছে, আমাদের জেলা পুলিশের স্পিড বোর্ড আছে, নৌ পুলিশ আছে, ত্রাণ বিভাগের স্পিড বোর্ড আছে। যদি আমাদের কেউ সহযোগিতা চায় আমরা সহযোগিতা করব, তাকে দ্রুত চিকিৎসা নেয়ার জন্য যে যে সাহায্য করা দরকার জেলা প্রশাসন সবসময় সাহায্য করবে। উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে এন্টি ভেনম সংরক্ষিত আছে, তবে যে এন্টি ভেনম আছে এগুলো এখনো শেষ হয়ে যায়নি। প্রয়োজনীয় এন্টি ভেনম আছে, তবে কেউ যদি আমরা অতিরিক্ত এন্টি ভেনম সরবরাহের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছি, অতিরিক্ত এন্টি ভেনম শীঘ্রই প্রেরণ করবে।